আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রকাশ করা হয়েছিল 17 ফেব্রুয়ারি 2022। তো আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখব যে আসলে এখানে আবেদন করার জন্য আপনার বয়সটা কত হতে হবে, এবং এখানে আবেদন করতে হলে আপনার কী কী যোগ্যতাগুলো থাকা লাগবে, এবং বয়সটা কত হতে হবে। তো শুরুতে যদি আমরা বয়সের ব্যাপারটা দেখি, এখানে আবেদন করার জন্য আপনার বয়সটি হতে হবে 20 ফেব্রুয়ারি 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ আপনাকে এই তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এখানে আবেদন শুরু হবে মূলত 20 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে, এবং আবেদন শেষ হবে 16 মার্চ 2022 তারিখে। অর্থাৎ মোটামুটি আপনারা প্রায় এক মাসের মতো একটি সময় পাচ্ছেন এখানে আবেদন করার জন্য। এবং এখানে আবেদন করার জন্য আপনার খরচ পড়বে, অর্থাৎ প্রতিটি পদের আবেদন করতে আপনার খরচ পড়বে 1000 টাকা, অর্থাৎ এখানে আবেদন ফি হচ্ছে 1000 টাকা। এবং আবেদন করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো SMS ফরম্যাটটি অনুসরণ করবেন। এই ফরম্যাটটি অনুসরণ করে আপনারা আবেদন SMS-এর মাধ্যমে আবেদনটি কনফার্ম করতে পারবেন। এবং আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে যাবেন, badc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রবেশপত্র নিতে পারবেন এবং আবেদনটিও করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এবার চলুন দেখে আসি এখানে কী কী পদগুলো আছে। তো এখানে শুরু আমরা যদি একেবারে শেষের দিক থেকে শুরু করি, তাহলে হচ্ছে উপসহকারী পরিচালক, যেখানে নেওয়া হচ্ছে 7 জন, এবং এখানে আবেদন করার জন্য কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। এরপর নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী, যেখানে বেতন হচ্ছে 16,000 থেকে 38,640, এবং এখানে 30 জনকে নেওয়া হবে। এবং এখানে আবেদন করতে হলে আপনাকে সিভিল, যান্ত্রিক, তড়িৎ, পাওয়ার বা সার্ভে প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে। তো এরপর পরবর্তী পদ হচ্ছে সহকারী প্রকৌশলী, যেখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, এবং এখানে 26 জনকে নেওয়া হবে। এবং এখানে আবেদন করতে হলে আপনাকে কৃষি পানি সম্পদ তড়িৎ, যান্ত্রিক, সিভিল প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনার। তো এরপর পরবর্তী পদ হচ্ছে সহকারী নিয়ন্ত্রক, অর্থাৎ অডিট, যেখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, এবং এখানে 4 জনকে নেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বা ব্যবসা প্রশাসনে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর পরবর্তী পদ হচ্ছে সহকারী হিসাব নিয়ন্ত্রক, যেখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, এবং এখানে 5 জনকে নেওয়া হবে। এবং এখানে আবেদন করার জন্য আপনাকে বাণিজ্য বা ব্যবসা প্রশাসনে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর পরবর্তী পদ সহকারী ব্যবস্থাপক, এখানে নেওয়া হবে 4 জনকে, এবং এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন একজন প্রার্থী হতে হবে। এরপর পরবর্তী পদ সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার, এখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, এবং এখানে নেওয়া হবে 1 জনকে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর MBA বা MPA ডিগ্রি। এরপর প্রথম একেবারে অর্থাৎ শেষ পদটি হচ্ছে প্রশিক্ষক বা প্রশাসন, এখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, এবং পদের সংখ্যা একটি, এবং আবেদন করতে হলে সামাজিক বিজ্ঞানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা MBA বা MPA ডিগ্রি থাকতে হবে। তা আপনারা কিন্তু চাইলে এখানে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, এবং যেহেতু এখানে বেতন বেশি, সেজন্য এখানে ডিগ্রিগুলোও একটু যে শিক্ষাগত যোগ্যতাটাও একটু বেশি চাওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমি প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিন আপলোড করে থাকি, যাতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মিস না যায়। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।